তো হ্যালো বন্ধুরা, গতদিন আমরা মন্টাং ভ্যালিতে গিয়েছিলাম। তো এর কিছু অপরূপ দৃশ্য আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা পুরো দেখবে এবং সুন্দর দৃশ্যগুলি প্রাণ ভরে উপভোগ করবে। জায়গাটি তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত একটা বিস্তীর্ণ জঙ্গল এলাকা। ওইখানে ঘনবসতি প্রায় নেই বলেই চলে। কিছু কিছু আদিবাসী লোক ওইখানে বসবাস করে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বনের উপরই নির্ভরশীল। তো আমি ওইখানে গিয়েছিলাম আমার দাদা, বৌদি এবং আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। হঠাৎ প্ল্যান, দিনটা প্রায় মেঘলা মেঘলা ছিল, সাইক্লোনের ঝড়ও উঠেছিল। তো ওই দিন হঠাৎ করে প্ল্যান হলো আমরা ওইখানে যাব। তো আমার বন্ধু মেলাঘর থেকে আমাদের আগরতলাতে চলে আসে। তো এখান থেকে গাড়ি নিয়ে আমরা 12টার সময় বেরোই পড়ি। তো ওইখানে আমাদের আবার গাড়ি একটু ঠিকঠাক করতে হয়েছে, একটু প্রবলেম হয়েছিল। তো যেতে যেতে প্রায় আমাদের 2:45 বেজে গেছে। তো 2:45 সময় যাওয়ার পর সব কিছু দেখা দেখতে থাকি। দেখতে দেখতে প্রায় ওখানে 1 ঘন্টা সময় স্পেন্ড করি। স্পেন্ড করে আবার আমরা গাড়ি ধরে বাড়ি ফিরে আসি। তো ওইখানে যে দৃশ্যগুলি আমরা দেখেছিলাম এগুলি তোমাদেরকে দেখাচ্ছি। ওই জায়গাটা একটা দারুণ জায়গা, ওইখানে গেলে তোমরা দেখতে পাবে যে পাহাড়ের যে সৌন্দর্য আর মেঘগুলি যে খেলা করছে ওইটার একটা অপরূপ দৃশ্য তোমরা ওইখানে দেখতে পারবে। আর ওই জায়গাটায় প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল ওই দিন। প্রায় সময়ই ওই জায়গাতে ঠান্ডা বাতাস থাকে, যেহেতু একটা উঁচু জায়গা, অনেকটা পাহাড় বেয়ে উঠতে হয়। আমাদের গাড়ি একদম স্পটেই গিয়ে থেমেছে, অনেকে আবার বাইক নিয়ে যাচ্ছে, স্কুটি নিয়ে যাচ্ছে। তোমরাও যেতে পারো। আর জায়গাটা দেখার মতো, ত্রিপুরাতে এরকম জায়গা আছে আমার বিশ্বাস হচ্ছিল না। মনে হবে যেমন তুমি চেরাপুঞ্জি, কাশ্মীর ওই সব জায়গাতে আছো, শিলং, দার্জিলিংয়ের মতো জায়গাগুলির থেকে এই জায়গাটাও অনেকাংশে মানে এগিয়ে। ওই জায়গাটায় গেলে তোমাদের ফিল হবে যে ত্রিপুরার মতো জায়গাতেও শিলং, মেঘালয় ওই সব জায়গার অনুভূতি পাওয়া যায়। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরার পর চারদিকটা দেখি, সাইডে ছিল অনেকগুলি ফুলের গাছ এবং কিছু লোক ওইটার পিছন দিকে নতুন আরও কনস্ট্রাকশনের কাজ করছিল। আর জায়গাটা একটা উঁচু জায়গা। এই যে আমার দাদা, এটা হচ্ছে আমার বৌদি, পিছনে আমার বন্ধু আছে। আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে ওইখানে, যেগুলি তোমার মানে দারুণ দেখতে, ওরা ডেকোরেশন করে রেখেছে। আর এই হচ্ছে চোখে দাগ লাগানো পাহাড়ের অপূর্ব মনোরম দৃশ্য, খুবই দুর্দান্ত। ক্যামেরাটা ভালো নয় বলে সবগুলি ভালোভাবে ক্যাপচার করতে পারেনি। যদি ভালো ক্যামেরা হয় তাহলে এই সুন্দর দৃশ্যগুলি সঠিকভাবে তোলা সম্ভব হবে। তো আমার ফোনের ক্যামেরাতে যেগুলি এসেছে ওইটাই আমি তোলার চেষ্টা করছি। তাছাড়া পিছন দিকটায় বেশি বেশি দূর যাচ্ছে না, জায়গাটায় তোমার কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আর কি। আসলে চোখের দেখা আর ক্যামেরার তোলা ছবির মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো অবশেষে আমরা কিছু ছবি তুলে নিলাম, দেখতে পাচ্ছ ছবিগুলি আমরা ওইখানে উঠিয়েছি। তো এই হচ্ছে ওই দিনকার পুরো ডিটেলস, পুরো সামারি। আর জায়গাটা সত্যি দারুণ। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরাও যেও ওই জায়গাতে এবং আনন্দ উপভোগ করো। জায়গাটা পাহাড় প্রেমীদের জন্য খুবই দুর্দান্ত। তো তোমাদের এই বলে আমি ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো ত্রিপুরাতে এই জায়গাটা আছে, তোমরা সবাই যাওয়ার জন্য আমি বলবো, কারণ ত্রিপুরার মতো জায়গায় এত সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম দেখেছি। আর এর কিছু রিলেটেড দৃশ্য তোমরা দেখতে পাবে ডুম্বুর যাওয়ার পথে। তোমার যে নারকেলকুঞ্জ জায়গাটায় যেতে অমরপুরের
পট্টায় কিছু কিছু তোমরা এইসব দৃশ্য দেখতে পাবে। তো এই জায়গাটা ছিল একটা দারুণ, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা ত্রিপুরার মধ্যে, পাহাড়ি এলাকা। তো তোমরাও যাও এবং দেখো।